রাজামলা স্থাপিত কোচবিহার মদন বাড়ি আর এই মদনমোহন বাড়িকে ঘিরে রয়েছে নানান ঐতিহ্য দীর্ঘ সময় ধরে কোচবিহার তথা কোচবিহারের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মানুষদের আবেগের একটি অন্যতম কেন্দ্রবিন্দু এই মদন মোহন বাড়ি এই মদনমোহন বাড়িতে রয়েছেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মদনমোহন মদন মোহন বাড়িতে সারা বছর নানান পুজো পার্বণের আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর এই মদন বাড়িকে কেন্দ্র করে বিরাট এক রথের মেলারও আয়োজন করা হয় যেখানে দূর দূরান্তের বিভিন্ন ভক্তবৃন্দরা আসেন পুরোটাই আমরা সংস্কার করছি রং প্রায় শেষ হয়ে ঠাকুরের রথ রং করা হচ্ছে দুটো বড় কাঠের চাকা দুটো ছোটো কাঠের চাকা পাল্টানো হচ্ছে যেরকম রাজু ঐতিহ্যপূর্ণভাবে রাজাঙলে রথের রথযাত্রা হতো সেই রকমভাবেই পুরোপুরি শ্রদ্ধার সঙ্গেই রথযাত্রার অনুষ্ঠান উদযাপিত হতো রাজ আমলের এই রথের মেলাকে কেন্দ্র করে কোচবিহারবাসীর মধ্যে আলাদা আবেগ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় এবছরের রথের মেলার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে কোচবিহার মদন বাড়িতে এবং মদন মোহন দেবের মাসির বাড়িতে রাজ আমল থেকে দীর্ঘ সময় ধরে ঐতিহ্যবাহী রথের মেলার আয়োজন করা হচ্ছে মদনমোহন বাড়িকে কেন্দ্র করে এ বছরের সেই নিয়মের অন্যথায় হবে না ইতিমধ্যেই রথের মেলার প্রস্তুতি পর্বের কাজ শুরু করে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সেই কাজ সম্পন্ন করা হবে সংস্কার করা হচ্ছে কোচবিহারের ডাঙ্গরাই মন্দির বা মদন মন্দিরের মাসির বাড়ি এবং তার পাশাপাশি সংস্কার করা হচ্ছে কোচবিহারের রথকেও কোচবিহার মদমের রথযাত্রা বিশ তারিখে আরম্ভ হচ্ছে উনিশ তারিখে রাজনতার ডাঙরে মদমন আসবেন সেদিনকার উনিশ তারিখে মধমনের হচ্ছে অধিবাস হবে তা অধিবাস হওয়ার পর পরের দিন সকালবেলা ওই কাঠায় মন্দিরে মদমন এবং রাজনাথার ডাঙারে বিগ্রহ ওই কাঠাই মন্দিরে যাবেন ওখানে বিশেষ পূজার যজ্ঞ হবে ভোগ হবে লুচি পরমান্ন এবং ভোগ দিয়ে মাদমনের পুজো করানো হবে এবং পাঁচটার দিকে মাদামনে এখান থেকে যাত্রা করবে গুঞ্জবাড়ির দিকে রথের মেলার একদিন আগে কোচবিহার রাজমাতা মন্দিরের রাধারমন মদন মোহনকে মোহন বাড়িতে নিয়ে আসা হয় সেখানেই করা হয় অধিবাস তারপর রথের মেলার দিন দুই মন্দিরের মদনমোহনকে নিয়ে যাওয়া হয় মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে সেখানে পুজো ভোগ এবং অন্যান্য নিয়মাবলী পালন করা হয় তারপর রথে চেপে মদনমোহন দেব যান গুঞ্জুবাড়ি এলাকায় মদনমোহন দেবের মাসির বাড়িতে সেখানেই পুজো এবং অন্যান্য নিয়মাবলী পালন করা হয় দিন ব্যাপী তারপর সাত দিন বাদে উল্টো রথে মদনমোহন ফিরবেন মদন মোহন বাড়িতে রথের মেলার বিশেষ এই আকর্ষণ উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান কোচবিহারের এই দিনগুলিতে কোচবিহারের রথ তো যেমন পুরীর রথ ওখানকার ঐতিহ্য বহন করে কোচবিহারের রথ তো কোচবিহারের রাজারাই প্রথম তোর করেছিল তো কোচবিহারের রথও কিন্তু কোচবিহারবাসীর একটা আবেগ সমস্ত কোচবিহার শুধু সিটি কোচবিহার না কোচবিহার সংলগ্ন এতদ এলাকার মানুষের কিন্তু একটা আবেগ বহন করে এই রথযাত্রা তাই পুণ্যার্থী যারা হয় অসংখ্য মানুষের ঢল নামে এই এখানে রথযাত্রা তাই মানুষের ভিড় কেনা বিকি কিনি যা করার মানুষ সেটা করে অনেক পুণ্যার্থীরা বাইরে থেকেও আসে কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট নিউজ এইটিন লোকাল